নো মার্কস নো ওয়ার্ক, চা বাগানে এখন নতুন স্লোগান। এতদিন ছিল নো ওয়ার্ক নো পে, এবার করোনা বদলে দিল সেই স্লোগান। লকডাউনের রাজ্য সরকারের নতুন নির্দেশকে মেনে কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গের চা বাগানগুলোতে। সেই একই নিয়ম মেনে সোমবার থেকে কাজ শুরু হয়েছে জলপাইগুড়ির ডেঙ্গুছাড় চা বাগানে। ডেঙ্গুছাড় চা বাগানে গত 8 তারিখ মার্চ মাসে সেকেন্ড ফোর্ট নাইটের আংশিক পেমেন্টের সাথে মাস্ক দেওয়া হয়েছিল চা শ্রমিকদের। দেশের সেরা ডেঙ্গুছাড় চা বাগান। এই বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলে 3000 শ্রমিক প্রতিদিন কাজ করেন। সোমবার সেই বাগানে গিয়ে দেখা গেল বাগানে অফিস সহ বিভিন্ন দেওয়ালগুলিতে লাগানো রয়েছে পোস্টার, তাতে ইংরেজি বাংলা সহ বিভিন্ন ভাষায় কোথাও লেখা আছে মুখাবরণ ছাড়া কাজ নয়, আবার কোথাও নো মাস্ক নো ওয়ার্ক। চা বাগানে গিয়ে দেখা গেল ফাঁকা রয়েছে চা বাগানের বেশিরভাগ সেকশন। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে তাতে গোনা কিছু চা শ্রমিক মুখে মাস্ক হাতে গ্লাভস পরে তুলছেন চা পাতা। এবার আমরা চা পাতা ওজন করার জায়গায় গিয়ে দেখতে পেলাম সেখানেও একই নিয়ম বজায় রেখে চা পাতা ওজনে কাজ চলছে। সিভিল বোরাল নামে এক চা শ্রমিক জানায় কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত, কারণ কাজ না হলে খাবো কি, তবে আমরা চাই 25% না, আমাদের 100% শ্রমিক মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে চা বাগানে কাজ করুক। বাগানের সিনিয়র ম্যানেজার জীবন চন্দ্র পাণ্ডে জানায় সরকার প্রথমে বলেছিল 15% শ্রমিক দিয়ে কাজ করাতে, পরে তা বাড়িয়ে 25% করল। আমরা 25% শ্রমিক দিয়ে কাজ শুরু করেছি। তবে শ্রমিকদের অভ্যেস সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করা, তারা বাড়িতে বসতে চান না। আমরা চাইছি নিয়ম মেনে সব শ্রমিক মিলে একসাথে কাজ করতে, কিন্তু আমরা আইন অনুযায়ী কাজ করাচ্ছি। ঘটনায় চা শ্রমিকদের জয়েন্ট ফোরামের আহ্বায়ক মণিকুমার ডার্নাল ফোন মারফত জানায় স্বাস্থ্য দপ্তরে করা নজরদারিতে সরকারি নির্দেশ কাবিনে কাজ হোক, কিন্তু কাজ কম করালেও শ্রমিকরা যাতে তাদের পুরো মাসের মাইনে ও রেশন পায় সেই ব্যাপারেও করা নজরদারি ছিলাম, কারণ বিভিন্ন চা বাগানের লকডাউনের সময় তাদের পুরো হাজিরা দেয়নি। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। দিন এসে থা আভি কাম শুরু হওয়া লেকিন মাস্ক লগা কে কাম করতে হ্যাঁ, আর আমলোক তো গরিব আদমি হ্যাঁ, কাম নেই করনে সে ভি কহাঁ চলেগা। अभी तो लॉकडाउन है तभी कर रही है, अपना पेट के लिए तो करना ही पड़ेगा। कितना दिन दूर दूर करते थे आज? हां दूर दूर सदा करते थे। हम लोग आ रहा है इसीलिए हमको खुशी लग रहा है, घर में तो बैठने से अच्छा नहीं लगता है। के আমাদের কোম্পানি থেকে মাস্ক দিয়েছে কাজ করার জন্য, যে মানে দুই ফুট দূরের মধ্যে যদি দূরত্ব রেখে যদি আমরা কাজ করি তাহলে ভালো হবে আমাদের শরীরের পক্ষে বা ফ্যামিলির পক্ষে। তাই আর এই যে বাগানে যে কতদিন 22 দিন আমাদের বাদ গেল, আমাদের খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সংসারে খরচা করতে হয়, এই জন্যই আমাদের অনেক অসুবিধা হয়েছে। আর অনেক কিসের জন্য কি বিষয়টি কিছু আজকে ডিএম অফিসে আপনারা জানেন, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি চা বাগানে প্লাকিংয়ের জন্য একটা নির্দেশিকা জারি করেছেন। এটা আমাদের দাবি ছিল, কেননা আমাদের ক্ষুদ্র চাষিদের মুখ্য কাজই হচ্ছে কাঁচা পাতা বিক্রি করে সংসার চালানো, এবং গত 24 দিন থেকে আমরা একদম বাগানগুলো বন্ধ হয়ে আছে, চাষিদের অবস্থা খুব খারাপ, গাছ ঝুন্নি করে দিচ্ছে। এবং আপনারা জানেন যে গত 3 মাস থেকে আমাদের নন প্রোডাকশন একটা এ ছিল, মানে আমরা পাতা এইসব পাতা বন্ধ থাকে, তো তার ফলে অনেক টাকা, প্রচুর টাকা নিজেদের টাকা প্লাস হচ্ছে প্রাইভেট লোন টাকা নিয়েও চাষিরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে, কিন্তু এই এই যে একটা প্যান্ডামিক, একটা করোনা ভাইরাসের যে এই যে প্রাদুর্ভাব চাষিকে একদম অনেক পিছিয়ে দিয়েছে। তো আমরা ডিএম সাহেবের কাছে দেখা করতে আসলাম যে স্যার আমরা পাতা তোলার কাজটা শুরু করছি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা কিছু নিজেরা সেলফ রেগুলেশন চালু করেছি। আমাদের সঙ্গে বট্টি ফ্যাক্টরির মালিকরা আছেন, ট্রেড ইউনিয়ন লিডাররাও আছেন, আমরা চাই শ্রমিক ভাইও আমাদের সঙ্গে থাকুক, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। এবং আমরা একটা বড় স্যাক্রিফাইস করেছি চাষিরা, যে আমরা পাতাটা একবারে ওঠাচ্ছি, যেখানে 8 ঘন্টা পাতা তোলার থাকে সেখানে আমরা 5 ঘন্টা আমরা চাচ্ছি। এবং আমরা সব সুশৃঙ্খলভাবে যেভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে পাতা তোলা, অর্থাৎ পাতা তোলার সময়, হ্যাঁ, পাতা তোলার, পাতা ওজন দেওয়ার সময় এবং পেমেন্ট নেওয়ার সময় সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই। কদিন পরে খুললো কি ব্যাপার? হ্যাঁ, আজকে 15 দিন পরে এটা খুলেছে, প্রায় আমার মার্চে 1 সপ্তাহ আর এখানে 14 দিন সপ্তাহ এখানে পাতা ডিস্টার্ব হয়েছে।
আজকে খুলেছে, কিন্তু গভর্নমেন্ট একটু রাইডার দিয়েছে কি 25% কি কাজ দিতে হবে, তো এর জন্য অসুবিধা হচ্ছে আমার ওয়ার্কারের জন্য। আমরা কাকে দেবো কাকে দেবো না, আমরা এখানে সোশ্যাল ডিস্টেন্স আগে থেকেও মেনটেন করেছি, এখনও করছি, কিন্তু এখন আওয়ার ওয়ার্কার আর অ্যাওয়্যার হয়ে গেছে, ওরা সব পালন করছে, সব মাস্ক আপনি দেখছেন মাস্ক সব লাগিয়েছে, আর ধোয়ার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং সব মেনটেন হচ্ছে। আমরা তো রিকোয়েস্ট করবো যদি আর আমাকে পারমিশন দিয়ে যায়, আমরা ভালো করে রাখে গার্ডেনের যে ক্ষতি হচ্ছে ওটা আমরা মেক আপ করতে চাই, আর ভালো কোয়ালিটি চাই প্রডিউস করতে চাই। হ্যাঁ, ওরা তো কাজ করতে চায়, বাড়িতে বসে কেন, চা বাগানের শ্রমিক একটু কাজ করার শ্রমিক, ও সকাল 5টা থেকে রাত্রি 5টা বাড়ি ওর কাজ করে আর বাগানেরও কাজ করে, তো ওরা চাচ্ছে কি বাগানে যখন কাজ পাবে সবজন যদি পেয়ে যাবে তো ওরা আর খুশি হবে। গভর্নমেন্টের অর্ডার রয়েছে বাগানে আসামে 50% অ্যালাউ করেছে, এখানে আগে 15%-এর জন্য লেবেল স্কিপিং দিয়েছিল, এখন প্লাকিং বলে 25% দিয়েছে, আর যদি ভালো বেশি দিয়ে দেবে তো ভালো হবে। আপনাদের কি কিছু লস হবে? লস মানে আগেই বললাম, আগে অনেক আগে থেকে লস, 15-20 দিনের লস হয়ে গেছে, আর প্লাকিং যখন হবে না আর আমরা স্কিপ যে করেছি ওর জন্য আবার আর লস বাড়বে।